বাবা মানে সব সুখের মূল, সব সমস্যার সমাধান। এই যে এত অসুস্থ আমি, তারপরে আব্বুর কাছে বললাম আব্বু আমার এখানে নিয়ে আসছে, অনেক টাকা পয়সা করে দিয়েছে, তারপরে আমার চিকিৎসা করতে একটু ত্রুটি রাখেনি, সব সময় আমার চিকিৎসার জন্য চলে আছে, বলতেছে টাকা যায় যাক আমার মেয়েটা সুস্থ হলে হবে, অনেক পরিশ্রম করেছে আমার জন্য। আমার আব্বু হয়তো অনেক টাকা ইনকাম করে না, কিন্তু আমার সুস্থতার পিছনে তার যতটুকু আছে ততটুকু দিয়ে আমার সমস্যার সমাধান করেছে। দর্শক, একটা সময় আমি বসতে পারতাম না, হাঁটাচলা করতে পারতাম না, ঘাড় নিচু করে পড়তে পারতাম না, ঘাড় যন্ত্রণা করত, কলেজে যাইতে পারতাম না, কোনো কাজই করতে পারতাম না। তারপরে হচ্ছে নিজের যে কাজগুলো সে কাজগুলো করতে পারতাম না। আল্লাহর রহমতে এখন আমার কোনো সমস্যা নেই, আমি এখন পুরোপুরি সুস্থ, হাঁটতে পারি, বসতে পারি, ঘাড় সোজা করে দাঁড়াইতে পারি, যে কোনো জিনিস পড়তে পারি ঘাড় নিচু করে। এছাড়া আরো আমার অনেক সমস্যা ছিল যেগুলো এখানে এসে আমার সমস্যা সমাধান হয়ে গেছে। IBS এর প্রবলেম ছিল, তারপরে হচ্ছে মাসেল গুলো টাইট ছিল, সেগুলো আল্লাহর ইচ্ছে অনেক ভালো। আমি যখন প্রথম এখানে ভর্তি হয়েছিলাম, 4-5 দিন গেল, তারপরে আমি সুস্থ হচ্ছিলাম না, আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি আমি সুস্থ হব। তারপর এখানকার ম্যানেজমেন্টের লোক এসে আমার এই কাউন্সিলিং করলো, বললো ধৈর্য ধরো, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি 10 দিন পর থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট, আর আজকে 15 দিন, তারপরে আমি এখন পুরোপুরি সুস্থ। তারা যখন আমার কাছে কাউন্সিলিং করছিল, তারপর থেকে আমি নিজের ভিতরে কনফিডেন্স ফিরে আসলো যে সবাই সুস্থ হচ্ছে, আমি কেন সুস্থ হব না। আমার আশপাশে যেসব পেশেন্টরা ছিল তারাও সুস্থ হয়ে বাসায় গেছে, তারপরে মনের ভিতরে একটা জোর আসলো, না সুস্থ আমি হবই। এখানে আসার পরে এখানে আমার যে ডগ ডিউটি ডক্টর, তারপরে হচ্ছে আমার থেরাপিস্ট, এরা অনেক ভালো আমার শুধু সাহায্য গেছে, যে শুধু বলছে ধৈর্য ধরো সুস্থ হয়ে যাবা। আর আমার থেরাপিস্ট দেওয়ার কথা তো আমি আগেই বলছি যে উনি আমার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে, যে মানে কষ্টটা করছে নিজের বোন হইলে ওইভাবে আমার এক্সারসাইজ, তারপরে বিভিন্ন থেরাপি এভাবে সম্ভব হতো না ধৈর্য সহকারে দেয়। আসলে আমি অনেকটা অসুস্থ ছিলাম, এখন আমি পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি আমার নিজের কাজগুলো করতে পারতাম না, আমি কলেজে যাইতে পারতাম না। আমি এবার সেকেন্ড ইয়ারে পড়ি, কিন্তু আমার কলেজে অ্যাটেন্ডেন্স, কোনো অ্যাটেন্ডেন্স নাই, আমি 2টা পরীক্ষা দিতে পারিনি, মানে জীবনটা একদম দুর্বিষহ। তারপরে নিজের যে কাজগুলো, নিজের কাজগুলো করতে পারতাম না, ফ্যামিলির লোকের পরে ডিপেন্ডেবল ছিল, মানে কোনো কাজই করতে পারতাম না, 1 গ্লাস পানি ঢেলে খাবো সেটাও করতে পারতাম না। আমি অনেকটা হতাশ হয়ে গেছিলাম, আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি এতটা সুস্থ হব, আগের মতো এখানে বসে থাকবো। আমি আগেই 5 মিনিটই বসতে পারতাম না, তার ভিতরে আমার মাথা জ্বালা করতো। এখানে আসার পরে যখন 5-6 দিন হয়ে গেল, তারপর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হলাম, তারপর থেকে আমার কনফিডেন্সটা ফিরে আসতে শুরু করলো, না আমি অনেকটা সুস্থ হব। তারপর স্যার আমার 21 দিনের ভর্তি দিয়েছিল, সেইখানে আজ 15 দিন, কিন্তু 12 দিনের পর থেকে আমি পুরোপুরি সুস্থ, এখনো আছি ট্রিটমেন্টে, এখনো থাকবো 2 দিন, থেকে চলে যাব। আমার অন্য পেশেন্টের যে PLID হলো, যেমন জ্বালা ব্যথা হতো, অনেকটা বসতে পারতো না, হাঁটতে পারতো না, আমার সমস্যা ছিল জ্বালা পোড়া, প্রচুর জ্বালা করতো। মানে আমি এখানে এসে অনেক কান্নাকাটি করছি, স্যারের এখানে গেছি যে কান্নাকাটি করতেছি, 5-6 দিন পরে স্যার আমার জ্বালা পোড়া কমতেছে না, তারপরে স্যার আমার মেডিসিন, আমার থেরাপি সব কিছু পাল্টাই দিল, এক্সারসাইজ, তারপর থেকে আস্তে আস্তে আমার জ্বালা পোড়াটা এখন নেই বললেই চলে, নেই। মূলত আমি আইছিলাম ব্যথার সমস্যা, আর এখন আমার ঘাড়ের সমস্যা গেছে, PLID মাজার কোমরের সমস্যা গেছে, পা কামড়াতো, তারপর IBS এর প্রবলেম ছিল, হাত পা জ্বালা পোড়া করতো, ইনশাল্লাহ আমার এখন সব রোগ সুস্থ, মানে সুস্থ হয়ে গেছে, আমি সব ঠিক হয়ে গেছে আমার। আমি একটা বাচ্চা যখন নতুন জীবন জন্মগ্রহণ করে তখন তার জীবন যেমন ফিরে আসে, আমি এখান থেকে DPRC-তে এসে সুস্থ হওয়ার পরে তখন মনে হচ্ছে না আমি সেই জীবনটা ফিরে পাইছি, হাঁটাচলা করতে পারতেছি, বসতে পারতেছি, খাইতে পারতেছি, সব কিছুই নিজের মতো, নিজে উঠতে পারতেছি সব কিছুই। স্পেশালি স্যাররে আমি আমার মনের ভিতর থেকে একটা ধন্যবাদ জানাচ্ছি, স্যাররে আমি কখনোই ভুলতে পারবো না, কারণ আগে অনেক ডাক্তার দেখাইছি যারা আমার রোগটা ধরতে পারে নাই, স্যারই আমার একমাত্র রোগ ধরতে পারছে আর সেইভাবে ট্রিটমেন্ট করছে। আর স্যার তো আমার 3-4 দিন চেক আপ করছে, তারপরে স্যার আমার শুধু বলতো যে ধৈর্য ধরো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যাই নাই, ইনশাল্লাহ স্যার অনেক ভালো।
আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু স্যারের মতো কোনো ডাক্তার পাইনি না। স্যারের মুখের হাসি দেখলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমি আমার সঙ্গে যারা যেসব পেশেন্ট আছে তারাও অলরেডি অনেক সুস্থ হয়ে গেছে, আমার সঙ্গে যারা ভর্তি হয়েছে তারাও 10-12 দিনে চলে গেছে, তারাও অনেকটা সুস্থ। আমি এমন কোনো পেশেন্ট দেখি না এখন এখানে এসে 15 দিনে যে সুস্থ হয়নি, এমন কোনো পেশেন্ট আমি দেখিনি যে সে সুস্থ হয়নি। সবাই সুস্থ হয়ে চলে যাচ্ছে, কারোর ব্যথা অল্প আছে আর 2-5 দিন পরে চলে যাবে। আমি আমার আনন্দটা ভাষায় প্রকাশ করে বলতে পারতেছি না, যে এত আনন্দ। মানে এখানে আসার পরে আমার আব্বু আম্মু অনেক কান্নাকাটি করছিল যে কি হবে, আসলে 5-7 দিনে যখন আমার ব্যথা কমছিল না অনেক কান্নাকাটি, যখন আমি সুস্থ হলাম তখন আনন্দের জোয়ার ভেসে আসতে শুরু করলো। যখন আমি অসুস্থ হওয়ার পরে শুধু আমি অসুস্থ হইনি, আমার পরিবার অসুস্থ হয়েছে, আমার ফ্রেন্ডরা অসুস্থ হয়েছে, আমার কলেজ স্যাররা অসুস্থ হয়েছে, সবাই আমার জন্য অনেকটা খারাপ লাগতো যে সুস্থ হবে কবে, কি হবে, যে লাইফটাই শেষ হয়ে যাবে নাকি মেয়েটার, এই অবস্থা অল্প বয়সে এরকম একটা ঝামেলা। কিন্তু এখানে আসার পরে আমি খুব সুস্থ হয়েছি, সেই সাথে আমার ফ্রেন্ডরাও অনেক মজা করতেছে যে জিম সুস্থ হয়ে গেছে, ফিরে আসবে আবার আমাদের সঙ্গে আড্ডা দেবে, কলেজ যাবে। বাবা মানে সব সুখের মূল, সব সমস্যার সমাধান। এই যে এত অসুস্থ আমি, তারপরে আব্বুর কাছে বললাম আব্বু আমার এখানে নিয়ে আসছে, অনেক টাকা পয়সা করে দিয়েছে, তারপরে আমার চিকিৎসা করতে একটু ত্রুটি রাখেনি, সব সময় আমার চিকিৎসার জন্য ফিরে আছে, বলতেছে টাকা যায় যাক আমার মেয়েটা সুস্থ হলে হবে, অনেক পরিশ্রম করেছে আমার জন্য। আমার আব্বু হয়তো অনেক টাকা ইনকাম করে না কিন্তু আমার সুস্থতার পিছনে তার যতটুকু আছে ততটুকু দিয়ে আমার সমস্যার সমাধান করেছে। না কখনোই বলিনি যে তুই সুস্থ হস না আর কোনো ডাক্তার দেখাবো না, আমি যেখানে যাইছি আমার এই ডাক্তার ভালো লাগছে আমার এখানে নিয়ে যাও, এই যে এখানে আমি আসবো ডিপিআরসি হসপিটালে, আমার পরিবার আমার ফ্যামিলি কেউ আমার তেমন সাপোর্ট দেয়নি, শুধু আমার আব্বু আর আম্মু বলছে টাকা দেবো আমি চিকিৎসা করাবো আমি, আমার ফ্যামিলির কেউ বলেনি যে ঢাকায় ডিপিআরসি হসপিটালে, বলছে ইউটিউব দেখে যাওয়া যাবে না। ডাক্তার আসসালামু আমি আমার মেয়ে অসুস্থ যখন হলো তখন আমি বিভিন্ন বিভ্রান্ত হয়ে পড়ি, বিভিন্ন জায়গায় দেখাই তা ভালো না হওয়ার পরে আমি সন্ধান পাই, আমি আসি, আসার পরে সারা ট্রিটমেন্ট শুরু করে এক সপ্তাহ হলো কিন্তু কোনো উন্নতি না হয়, পরে আবার স্যার আসি থেরাপিস্ট ঔষধ সব চেঞ্জ করে আবার নতুন করে সব অ্যারেঞ্জমেন্ট শুরু করলো, তারপর দেখি আস্তে আস্তে উন্নতি যাচ্ছে। আমি আমার মেয়েটা যখন অসুস্থ হয়েছিল তখন আমি খুলনায় নিয়ে গেছি, সাতক্ষীরায় নিয়ে গেছি, প্যাগনেসায় নিয়ে গেছি, বহু ডাক্তার দেখাইছে ওনার, দেখানোর পরে কোনোদিকে সুস্থ হয় নাই, না হওয়ার পরে বিভিন্নটা টেনশনে পড়ে গেলাম আমরা বাসার ভিতরে, আমরা মা দি বাবা দি বাচ্চা দি আমরা খুব টেনশন করছিলাম কি করব কোথায় যাব। তখন অনেক লোকজন বলে তুমি নাকি ইন্ডিয়ায় নিয়ে যাও, ইন্ডিয়ায় যাব সেরকম চিন্তা ভাবনা করছি যে আমরা ইন্ডিয়ায় যাব। তারপরে আর ওই মেয়েটা অনেক লেখাপড়া করে, সে প্রচুর পড়াশুনো করে, এমনও দিন আছে যে পড়তে পড়তে তার মনে করেন ফজরের আজান দিয়েছে, এটা 2-3টে তার কাছে কোনো বিষয় না, সারাদিন বসে বসে পড়াশুনো করে। এখন আমি ভাবলাম কি যে আমার যে ফুলের ভিতরে আমার 3টে মেয়ে, এখন আমি মনে করলাম যে আমার 3টে মেয়ের মধ্যে সবচেয়ে ভালো ফুলটাই যে নষ্ট হয়ে যাবে, অনেক টেনশন করতে লাগলো কি করবো, মনে করলাম যে টাকা পয়সা যায় যাক আমি ইন্ডিয়ায় নিয়ে যাই, তখন ইন্ডিয়ায় নিয়ে যাবো চিন্তা মনে করলো পাসপোর্ট করবো বিষয় করবো। তখন একদিন ও ইউটিউবে দেখায় স্যারের ভিডিও, স্যারের ভিডিও দেখে আমার ডাকছে আমু শিগগিরই এখানে এসো, আমি আসলাম কাছে আমু দেখো এই স্যারের ভিডিওটা, স্যারের ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো, বিনা অপারেশনে চিকিৎসা। আমি ভাবলাম কি আমি মেয়ে এখানে পাঠালাম, আমার জামাই নিয়ে পাঠানোর পরে প্রথম স্যার দেখলো, দেখার পরে স্যার বিভিন্ন কায়দায় ঘোরাফেরা করি দেখলো, দেখার পরে কষ্ট তোমার আহামারি কোনো সমস্যা না,
তুমি এই রক্ত পরীক্ষা করো এটা করো এখন করার পরে স্যার আছে দেখার পরে স্যার বলল যে তোমার কোনো সমস্যা না স্যার আমি তো কোনো সমস্যা না তুমি এখানে বসতেই পারি না তখন আছে স্যার বলল যে তুমি এমআরআই করো আর এমআরআই করে রোগ ধরা হলো রোগ ধরার পরে আমি বাসায় গেলাম বাসার থেকে আমি জল্পনা কল্পনা করে ওনারে পাঠালাম এখানে পাঠানোর পরে আমি এক সপ্তাহ ধরে চিকিৎসা হলো আমি কোনো উন্নতি বুঝতে পারি না কারণ আমার কাছে ফোন দেয় জামু আমি খুব অসুস্থ আমি সুস্থ আছি না কি করব তখন আমি আরও টেনশনে পড়ে গেলাম যে কী করব কী হবে তখন আর কোলে ছোট বাচ্চা আষ্টি বাচ্চা নিয়ে আমার বড় মেয়ের একটা বাচ্চা এসে ছোট দেড় মাস বয়স তারপরও আমি সবকিছু বাসায় ফেলে দিয়ে আসলাম আল্লাহর আস্তে দিয়ে আমি মেয়ের কাছে চলে আসলাম আসার পরে এখানে আসলে পরে তারপরে আমার মেয়ে মনে করেন স্যারের কাছে আমি যাওয়ার পরে স্যারের বললাম স্যার আমার মেয়ে এক সপ্তাহ যাবে কিন্তু ভর্তি আর মেয়ে তো কোনো উন্নতি হচ্ছে না আমি কী করবো স্যার আমি এখান থেকে নিজে কোথাও যাবো আর সে সমর্থন আর নেই তখন স্যার আমার ভরসা দিলে যে তুমি কোনো কান্নাকাটি করি না সে টেনশন করি না তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে সময় লাগবে বলার পরে স্যার অনেক চিকিৎসা দেওয়ার পরে স্যার যে ট্রিটমেন্ট দিয়েছে ট্রিটমেন্টে তিন দিন করলাম তিন দিন দেখবো তিন দিন দেখার পরে কি হয় কেমন জানাবো আর তিন দিন যাইনি দুই দিনের ভিতরে আমার মেয়ে বলে যে না আম্মু আমার একটু ভালো লাগছে যখন বলে ভালো লাগে তখন মানে খুব হাসি খুশিতে থাকি আমরা যখন বলে যে আম্মু না ভালো লাগে না তখন আমার কান্নাকাটি করি কত নামাজ পড়তে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ তোমার বাচ্চাটা ভালো কিন্তু ভালো কিন্তু তবে সাত তিনটে দেখার পরে দুই দিনের ভিতরে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমার বাচ্চা ভালো করে দিয়েছে সুস্থ করে মনটা খুব ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ যে আমার মেয়েটা অল্প দিনের ভিতরে সুস্থ করে দিয়েছে দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি এরকম সুস্থতা থাকতে পারি আমার এরকম সুস্থতা যেন থাকে আপনাদের ভিতরে যদি এরকম কেউ সমস্যায় থাকেন তাহলে আপনারাও আসতে পারেন বিশ্বাস করেন এখানকার ডক্টর থেরাপিস্ট তারপরে হচ্ছে ডিউটি ডক্টর এখানকার ম্যানেজমেন্টের লোক সবাই অনেক ভালো সবাই নার্স স্টেশনের নার্সগুলো মানে এমন কোনো লোক নেই যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে সবাই ভালো ব্যবহার করছে একদম বাড়ির মতো এখান থেকে আমি যাব তাই আমার খারাপ লাগছে যে একটা মায়ায় পড়ে গেছি আমি ডিপিআরসি হসপিটালের আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল